আইল্যান্ডে, যেখানে তোমরা ভালো ভালো কাঁকড়া, চিংড়ি, মাছ, মাংস, বারবিকিউ আর সাথে থাকবে সুন্দর টেন্ট। ট্রেনে বাসে ওখানে থাকতে টোটাল কত টাকা খরচ সমস্ত কিছু কিন্তু বলে দেবো তোমাদের এই ভিডিওতে। আর হ্যাঁ, কত কত স্পট আছে, কত দিন থাকলে সে জায়গাটা ভালো লাগবে সব সম্পর্কিত তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে বেশি বকবক না করে চলো ঘুরে আসি মৌসুমি আইল্যান্ড থেকে। আমরা 10 টাকা মাথাপিছু খরচা করে একটা টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম আমাদের নিকটবর্তী শাসন স্টেশনে, আর সেখান থেকে আমরা নামখানা ট্রেন ধরে নিলাম। আর যদি কেউ শিয়ালদা দিয়ে যাও তাহলে সাউথ সেকশন ধরে নামখানা লোকাল ধরে নেমে পড়তে পারো নামখানায়। আর টিকিট মূল্য পড়েছিল পার হেড 25 টাকা এবং শিয়ালদা থেকে 30 টাকা। শিয়ালদা থেকে নামখানা পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টার মতো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শাসন স্টেশনে। 5:59 ট্রেন আছে, আমরা ট্রেনে উঠবো, উঠে যাব নামখানা। তো দেখতে থাকো। যারা ট্রেন ছাড়া বাসে করে যেতে চাও তাদের জন্য কিন্তু ধর্মতলা থেকে প্রচুর বাস নামখানার উদ্দেশ্যে ছাড়ে। আমরা প্রায় 2 ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম নামখানায়। বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এবার আমরা বাড়ি থেকে টোটো বাস যা আছে সেটা একটা ধরবো, ধরে আমরা ফেরিঘাট যাব। তাহলে চলো। আমরা এবার রওনা দিলাম হুজ্জুতের ফেরিঘাটের উদ্দেশ্যে। তোমরা চাইলে বাগডাঙ্গা ফেরিঘাটেও যেতে পারো। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি টোটোতে। আমাদের মাথাপিছু ভাড়া লেগেছে 50 টাকা। মাথাপিছু 25 টাকা খরচা করে তোমরা কিন্তু ম্যাজিক গাড়িও ধরে নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো হাতানিয়া দোয়াদিয়া সেতু। আগে কিন্তু এই নদী পার করে যেতে হতো মৌসুমী দ্বীপ যেতে গেলে, কিন্তু এখন এটার পার করতে হয় না, কারণ এই সেতুটা নতুন হয়েছে। এখন আমরা এই সেতুর ওপর দিয়ে গিয়ে হুজ্জুতের ঘাটে যাব। তোমাদেরকে বলে রাখি, মৌসুমী দ্বীপ যাবার আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ, আর নামখানা থেকে হুজ্জুতের ফেরিঘাটের দূরত্ব 45 মিনিট। তো বন্ধুরা, আমরা নেমে পড়েছি, এবার আমরা চলে এসেছি হুজ্জুতি ঘাটে। এখান থেকে আমরা বোট ধরবো, বোট ধরে পার হয়ে মৌসুমী দ্বীপে যাবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যদি শিয়ালদা দিয়ে ট্রেনে করে আসো, আমি বলবো হুজ্জুতের ফেরিঘাট না হয়ে বাগডাঙ্গা ফেরিঘাট হয়েই তোমরা মৌসুমী দ্বীপে পৌঁছাও, কারণ বাগডাঙ্গা ফেরিঘাট ফাঁকা থাকে আর তোমরা সহজেই পৌঁছতে পারবে। আমাদের নৌকায় পার হেড খরচা পড়েছিল 15 টাকা। আমরা উঠে পড়েছি বোটে, এবার আমরা 10 মিনিটের রাস্তা ক্রস করে চলে যাবো হচ্ছে ওই পারে, দিয়ে টোটো ধরে পৌঁছে যাবো হচ্ছে মৌসুমী আইল্যান্ডে। আমরা যে নদীটা পার করছি সেই নদীটার নাম হচ্ছে চিনাই নদী, আর এই নদী কিন্তু মূল ভূখণ্ড থেকে মৌসুমী দ্বীপকে আলাদা করেছে। এখানকার লোকেরা দুটো ঘাটকেই বাগডাঙ্গা ফেরিঘাট বলে। তবে বন্ধুরা, যে ঘাট দিয়ে তোমরা মৌসুমী দ্বীপে যাবে সেটাকে অনেকে দুর্গাপুর ফেরিঘাটও বলে। জাবার এক্সাইটেড, জায়গাটা কেমন বল? জায়গাটা খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা বোট থেকে নেমে পড়েছি, এবার আমরা টোটো ধরে আমাদের ক্যাম্পে যাব মৌসুমী দ্বীপে। তাহলে চলো। এখান থেকে মৌসুমী দ্বীপ যেতে গেলে টোটো ভাড়া পার হেড খরচা করবে 35 টাকা। 35 টাকা খরচা করবে কারণ ঘাট থেকে মৌসুমী দ্বীপের দূরত্ব 9.5 কিলোমিটার। 9.5 কিলোমিটার! তো ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী দ্বীপে। আমরা কোন ক্যাম্পে উঠছি তোমাদেরকে সেটা দেখাবো, তাহলে চলো। তো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, আর আমরা এসে গেছি জলফোরিং এ। তো আজকে আমরা এখানে কি কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা আসলে কেন শুধু জলফোরিং এই আসবে সেটাও তোমাদেরকে বলবো। তাহলে আপাতত আমরা ডাবটা খেয়ে নি, চলো। বন্ধুরা, ওয়েলকাম ড্রিঙ্কের পর তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এখানকার থাকার অবস্থাগুলো কেমন, তোমরা যদি এখানে থাকতে চাও কিভাবে থাকবে, তোমাদের একটা এক্সাইটমেন্ট তো আছেই, তাই জন্য তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ পিছনে সামনে প্রচুর প্রচুর টেন্ট আছে, তোমরা এর মধ্যেই থাকতে পারবে। চলো তোমাদেরকে খুলে আমি দেখিয়ে দিই। এই টেন্টটা হলো সি সাইড টেন্ট, দেখতেই পাচ্ছ, আর এটা যেহেতু সি সাইড, ইয়েস, এখানে পাখার ব্যবস্থাও আছে। এখান থেকে বসে তোমরা সমুদ্র দেখতে পাবে, সানসেটও দেখতে পাবে। আর হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ চার্জারের জন্য পয়েন্ট আছে, লাইট আছে, পাখার ব্যবস্থা আছে, সুতরাং গরম তোমাদের লাগবেই না। আর এই টেন্টের মূল্য পার হেড 1100 টাকা করে। আর হ্যাঁ, 1100 টাকা শুধু থাকার জন্য নয়, মাথাপিছু 1100 টাকা দিতে হবে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে, যেখানে থাকবে লাঞ্চ, ওয়েলকাম ড্রিঙ্ক, ডিনার আর পরের দিনে ব্রেকফাস্ট পর্যন্ত। আর হ্যাঁ, বনফায়ারটা কিন্তু আছেই।
ধরো তোমরা বন্ধুদেরকে নিয়ে এলে, একা একা এলে না, কাপলও নাও, হয়তো পাঁচ ছ জন মিলে এলে, তাহলে তোমরা কোথায় থাকবে? সবসময় তো টেন্টে থাকতে ভালো লাগে না, তার জন্যও কিন্তু জলফরিং অ্যারেঞ্জ করেছে খুব সুন্দর একটা ঘর। এগুলো হলো ভিলা, দেখতেই পাচ্ছ। এখানে ইজিলি ছ থেকে সাত জন তোমরা থেকে যেতে পারবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দুটো বিছানা আছে, একটা এটা একটা এটা, তো দুটো বিছানা আছে, লেপের অ্যারেঞ্জমেন্ট করা আছে, সুইচ বোর্ড আছে, ওখানে তোমরা চার্জ দিতে পারো, বিভিন্ন রকম লাইট ফাইটও জ্বালাতে পারো, এখানে ফ্যান আছে, গরম লাগার কোনো ব্যাপার নেই। পার হেড ভাড়া হচ্ছে 1500 টাকা করে, আর খাওয়া দাওয়া কিন্তু পুরো ফ্রি। হ্যাঁ, আমি কিছু মিস করে যেতে পারি, সেটার জন্য এখানকার যে মালিক আমি তাকে দিয়েই বলিয়ে নেবো যে এখানে কী কী অ্যারেঞ্জ আছে খাওয়া দাওয়ার ব্যাপারে। চলো বাকি আর কী কী টেন্ট আছে আর কী কী ঘর আছে তোমাদের সেগুলো দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এইটা আর একটা কটেজ আছে এখানে, তো এই কটেজটা যদি তোমরা থাকতে চাও তো এটা এসিতে হবে 1750 আর নন এসিতে হবে হচ্ছে 1650। বাট হ্যাঁ, 1600তেও পেতে পারো, 1700ও পেতে পারো। কি করে? শুধু এসে বলবে আমরা প্রীতমাস জেফারকে চিনি আর আমরা ওদের ভিডিও দেখেই এসেছি, তাহলে কিন্তু তোমরা এখানে ডিসকাউন্ট পেয়ে যেতে পারো আর অনেক অফারও পেয়ে যেতে পারো। চলো তোমাদেরকে একবার ভেতরটা আমি ভিজিট করিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো এবার পরেরটায় যাওয়া যাক। তোমরা এই টেন্টে দেখতে পাচ্ছ এখানে সাতজন ইজিলি থাকতে পারে, 1100 টাকা করে পার হেড। আর আজকে কিন্তু সাথে আছে দিদি, মানে যার এই পুরো আর জলপরিকটা এত সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে। তো দিদি তুমি বলো যে সকাল থেকে যখন আসবে সবাই তখন তুমি কি খাবার দেবে, কিভাবে তাদেরকে আপ্যায়ন করবে সেটা তুমি বলে দাও। আচ্ছা, নমস্কার, আমি দিশা দাস, আমি জলপরিং বিচ ক্যাম্প থেকে। আমি প্রথমে আপনাদের মেনুটা বলে দিই, যখন এখানে আপনারা আসবেন প্রথমে আপনাদের দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা দেওয়া হয় ডাবের ডাব একদম। তারপর আমাদের থাকছে হচ্ছে দুপুরবেলার লাঞ্চ, লাঞ্চে আপনার থাকছে হচ্ছে আপনার ডাল, ভাত, ভাজা, সবজি, দু রকমের মাছ থাকছে, কাতলা কালিয়া আর চিংড়ির মালাইকারি থাকছে, আর মুড়ি ঘণ্ট থাকে আমাদের, ওটা কমপ্লিমেন্টারি, ওটা কোনো সময় আমরা দিই কমপ্লিমেন্টারি, ওটা হিসাবেই দিই। আর হচ্ছে আমাদের চাটনি থাকে, পাঁপড় থাকে, এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। এত খাবার তো খেয়ে শেষ করা যাবে না একদম। তারপর আমাদের থাকছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, আমরা চলে যাবো ইভিনিং স্ন্যাক্সে, তোমার চা থাকছে, বিস্কিট থাকছে, ভেজ পকোড়া থাকছে, কষলা মুড়ি, ওটা থাকছে আমাদের, ঠিক আছে। তারপর আমাদের সঙ্গে বারবিকিউটা হয়, বারবিকিউটা ওটা এক্সট্রা চার্জেবল, ওটা পার কেজি হচ্ছে 400 রুপিস করে। এছাড়া অনেকে গ্রিল ফিশ নেয় বা আর আদার্স অনেক রকমের মেনু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেরকম আমাদের কাছে অর্ডার করবে, সে সেরকম ভাবে সেটা পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তারপর আমাদের থাকছে রাত্রের ডিনার, ডিনারে আমার থাকছে হচ্ছে রুটি অথবা ভাত, যে যেটা নেবে সেটা, আর সবজি থাকছে, চিকেন কষা থাকছে, এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। তারপর আমাদের নেক্সট চেক আউটের সময় আমাদের ব্রেকফাস্ট থাকছে, ব্রেকফাস্টে আপনার থাকছে হচ্ছে লুচি, সবজি আর ডিম সবজি, এই হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ, ফুড প্যাকেজটা আমি টোটাল। তোমরা তো একদম মানে বিয়েবাড়ির মতো খাবার খাও, এত সুন্দর একদিনে। অবশ্যই জলফরিং এ আসবে, আর দিদির ব্যবহার ভীষণ ভীষণ ভালো, আমাকে তো বোনের মতো ভালোবেসে আপ্যায়ন করেছে, তো আমি সবাইকে বলবো আসার জন্য। তো আমি এর পরে পরে কি কি হবে সেটাও তাদেরকে দেখাবো, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা তোমাদের জলফরিং ক্যাম্পটা কেমন লাগলো তোমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর তোমরা সবাই জানো এটা ভ্যালেন্টাইন্স ডে উইকে, ভ্যালেন্টাইন্স ডে উইকে একটা পিকনিক করা যেতে পারে এই মৌসুমি দ্বীপে। আর ভ্যালেন্টাইন্স ডে বলতে মনে পড়ে গেল ফোটাবিট টিম থেকে তোমাদের জন্য একটা গিফট অর্গানাইজ করেছে, আমার ডিসক্রিপশন লিংক থেকে ডাউনলোড করে এবং রেজিস্টার করে আর আমার প্রোমো কোড বিমাই ভ্যালেন্টাইন, এই প্রোমো কোডটা কপি করে কাস্টমার সার্ভিসকে মেসেজ করে তোমরা পেয়ে যাবে 5000 টাকা গিফট। আর ফোটাবিট টিম থেকে যখন তোমরা 5000 টাকাটা পাবে সেই 5000 টাকা দিয়ে কিন্তু তোমরা বেটিং করতে পারবে ফোটাবিটে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের জেতা অ্যামাউন্টটা 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, আর আমরা এই প্রোমো কোডটা ক্লেম করে জিতে যাব 5000 টাকা। আর এটা কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল আছে, আর এই অফারটা কিন্তু ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল আছে, তাহলে দিদি কিছু এক্ষুনি যাও, ডিসক্রিপশন লিংক দেওয়া আছে এবং কমেন্টে পিন করা আছে, অবশ্যই চেক আউট করে নেবে। সো ইটস টাইম টু প্লে এন্ড উইন উইথ forabit.com, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো বন্ধুরা তোমাদেরকে মৌসুমী বিচের কয়েকটা সিনেমাটিক শট দেখাবো, তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে।
আমাদের জলফরিং ক্যাম্পটা কেমন লাগলো তোমাকে তো অবশ্যই জানাবে। আর এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, বুকিং করে নিতে পারো। আর এবার আমরা যাব খেতে, তারপরে কিন্তু আমরা যাব কয়েকটা স্পট ঘুরবো। আজকে যাব জম্বুদ্বীপ, যাব ম্যানগ্রোভ অরণ্য, আর দেখব সানসেট। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো দুপুরের লাঞ্চ চলে এসেছে, কি কি আছে বলে দে। হ্যাঁ, আজকে আমাদের কাছে আছে হচ্ছে প্লেট ভর্তি করে ভাত, সাথে আছে ডাল, আছে মুড়ি ঘন্ট, আর এটা হচ্ছে ফুলকপির চচ্চড়ি, খুব সুন্দর। এটা হচ্ছে কাতলা মাছ, আর এটা দেখতেই পাচ্ছ গলদা চিংড়ি, আর সাথে তোমাদের এই লঙ্কা নুন আছেই, সালাড আছে, আলু ভাজা বলেছিস? হ্যাঁ আলু ভাজা, অবশ্যই আলু ভাজা তো আছে। আর এক্সট্রা কি আছে? পাপড় আছে, চাটনি আছে, আর হ্যাঁ সন্ধ্যেবেলা আরো অনেক কিছু আছে, বনফায়ার আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। মৌসুমি বীজ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এবার আমরা যাবো আর দুখানা স্পটে, ম্যানগ্রোভ অরণ্য আর হলো জম্বুদ্বীপ। এই দুটোর মধ্যে ম্যানগ্রোভ অরণ্যটা অতটা ভালো না, কিন্তু জম্বুদ্বীপটা হয়তো ভালো, অনেক জঙ্গল আছে। তোমাদের তাও ম্যানগ্রোভ অরণ্যটা দেখিয়ে দেবো আর জম্বুদ্বীপও দেখাবো, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কোথায় আছি বলতো? ম্যানগ্রোভ অরণ্য, এখান থেকে 5 মিনিট দূরে ম্যানগ্রোভ অরণ্য। চলো 5 মিনিট দূরে মাত্র। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে, মাত্র 5 মিনিটের দূরত্ব, তোমরা আসতে পারো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্যে, তোমরা দেখতেই পাচ্ছ এমন কিছুই দেখার নেই। আমি ভেবেছিলাম অনেক কিছু দেখাবো, কিন্তু এই অরণ্যে এমন কিছু দেখার নেই, তোমরা নাও আসতে পারো। আমি এবার যাবো জম্বুদ্বীপে, জম্বুদ্বীপে কেমন জায়গাটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জম্বুদ্বীপে, আমরা বোটে করে যাবো, পার হেড খরচা পড়েছে 250 টাকা, তাহলে চলো যাওয়া যাক জম্বুদ্বীপে। তাহলে দেখো পাচ্ছ, সন্ধ্যে হয়ে গেছে, এখন আমরা বনফায়ারের সামনে বসে আছি, আর বসে বসে এখানে মুড়ি আর চপ খাচ্ছি, মানে সবই কমপ্লিমেন্টারি, এগুলো সঙ্গে চাও ছিল, প্যাকেজে সবই পাবে। আর বনফায়ার হচ্ছে দেখতেই পাচ্ছ, আমি সিনেমাটিক একটা শট দেখাবো তোমাদেরকে, তাহলে দেখতে থাকো।
Yummy, juicy, crunchy, soft. Happy. তো বন্ধুরা এবার আমি কাবাব টেস্ট করে দেখব কেমন। বাঁধাকপি রয়েছে, মাংস রয়েছে, যারা যারা ভাত খাচ্ছে না তাদের জন্য রয়েছে রুটি। কেমন কচি শসা, গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালে তোমাদেরকে স্বাগত। তোমরা যদি মৌসুমিতে আসো অবশ্যই কিন্তু এই ক্যাম্পটাতে ভিজিট করবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর কালকে তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখানো হয়নি, কি কি ব্রেকফাস্ট ছিল, সেই জন্য আজকে ব্রেকফাস্টটা দেখিয়ে দেবো। তাহলে চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসছে, কি কি আছে দেখে নাও। লুচি আছে, তরকারি আছে, ডিম আছে, একবার টেস্ট করে দেখবো কেমন খেতে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যতক্ষণ না সাবস্ক্রাইব করবে আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে যাই, তোমাদের সাবস্ক্রাইবটাই কিন্তু আমাদের কাছে মেইন টনিক। আর জলফোরিং এ অবশ্যই আসবে, এখানে নাম্বার দেওয়া আছে আর ডেসক্রিপশনে সমস্ত ডিটেইল দেওয়া আছে। বন্ধুরা সবাই সুস্থ থেকো, আবারো দেখা হবে নতুন কোন এক দেশে কোন এক জায়গায়। ততক্ষণে টাটা। আর হ্যাঁ বন্ধুরা, নেক্সট আমরা কোথায় যাবো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও, আর অবশ্যই করে ফোরাবিট ডাউনলোড করে নাও, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে।